আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, জাতিসংঘ ইউনাইটেড নেশন, তাই না? সারা পৃথিবীর সকল দেশই প্রায় এই সংগঠনের সাথে কানেক্টেড। তবে এই জাতিসংঘের পিতামাতা যারা, মানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা, তারা এই জাতিসংঘকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করেন। যেমন ফ্যালেস্টাইন ইস্যুতে জাতিসংঘ যতটা নীরব, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ ততটাই সরব। পশ্চিমাদের নিষেধাজ্ঞা দেওয়া শুধু শেষ না, পাশাপাশি তারা নিজেরাও সারা পৃথিবীকে আহ্বান করে রাশিয়ার বিপরীতে গিয়ে রাশিয়াকে বাটে ফেলাইতে। গতকালকে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছে, এবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে মানব না, দিতাম না কি তা করবা, পাল্লা লইয়া যাও। মানে জাতিসংঘকে চ্যালেঞ্জ, এমনকি ঢাইলা দিব, বা একটা সরাসরি পাল্টা চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। আর এটা আমি মনে করি যৌক্তিক। কেন যৌক্তিক? ইউক্রেনে এই যুদ্ধ চালিয়ে রাশিয়া ইউক্রেনের যে ক্ষতি করছে, এই জন্য ক্ষতিপূরণ দাবি করে জাতিসংঘের সাধারণ পরিষদে একটা প্রস্তাব পাশ করা হয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া ওই ক্ষতিপূরণ প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করেছে। আর মজার বিষয় হচ্ছে, এই প্রস্তাবে বাংলাদেশও কিন্তু ভোট দেয় নাই। এ কারণে এই ভোটটা কোথাও না কোথাও বাংলাদেশ রাশিয়ার সব ইস্যুতে কিন্তু ভোট দেয় না, বুঝা বুঝা দেয়। যুক্তরাষ্ট্রের সময় গতকাল আপনার জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যা করেছে তার জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত দেশটিকে। একই সঙ্গে রাশিয়াকে এর জন্য টোটাল ক্ষতিপূরণ দিতে হবে। অবশ্য সাধারণ পরিষদের প্রস্তাবের কূটনৈতিক গুরুত্ব থাকলেও তা কার্যকর করার ক্ষমতা নেই। আপনার ক্রেমলিন বলছে যে ক্ষতিপূরণের নাম করে, রাশিয়া বলছে ক্ষতিপূরণের নাম করে পশ্চিমা দেশগুলো যেন রাশিয়ার আন্তর্জাতিক রিজার্ভের নিয়ন্ত্রণ নিতে না পারে, এই নিয়ে তারা সচেতন আছে। ক্রেমলিনের মুখপাত্র পুতিন কাকুর রাইট হ্যান্ড দিমিত্রি পেসকভ, তিনি অভিযোগ করেছেন পশ্চিমা দেশগুলো ডাকাতিকে বৈধতা দেওয়া এবং ব্যক্তিগত ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আইন টাইন বানাইয়া বানাইয়া রাশিয়ার যে টাকা পয়সা আছে, বিলিয়ন বিলিয়ন ডলার, কিন্তু তারা আটকাই দিচ্ছে। সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়া যেসব অন্যায় করেছে এর জন্য অবশ্যই রাশিয়াকে আইনি পরিণাম ভুগতে হবে। ইউক্রেনকে নিয়ে সদস্য দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণাদি টুকে রাখতে আন্তর্জাতিক রেজিস্টার খোলারও সুপারিশ করা হয়েছে এই প্রস্তাবে। প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি বলছেন, রাশিয়ার দেওয়া ক্ষতিপূরণ এখন আন্তর্জাতিক আইনি বাস্তবতার অংশ। এদিকে প্রস্তাব উত্থাপনের আগেই জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই বলেছেন, যুদ্ধে কারখানা, আবাসিক ভবন, হাসপাতাল, রাস্তাঘাট, বিদ্যুৎ গ্রিড, অনেক কিছুই জ্বালানি টালানি মিলিয়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধে ধ্বংস হওয়া এইসব অবকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। রাশিয়া শুরু করা এই যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ন্যায় বিচার পাওয়া না পর্যন্ত এই ক্ষতিপূরণের বিষয়টি সম্পূর্ণ হবে না, রাশিয়াকে জবাবদিহি করতে হবে। এখন এই প্রস্তাবকে ত্রুটিপূর্ণ হিসাব করা জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেভেনজিয়া, তিনি বলছেন যে এই প্রস্তাবকে অকার্যকর একটা প্রস্তাব। একই সঙ্গে তিনি বলছেন পশ্চিমারা সংঘাত দীর্ঘায়িত ও আরও খারাপ করার চেষ্টা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদে 193 দেশের মধ্যে 94 প্রস্তাবের পক্ষে, রাশিয়া, চীন, ইরান, কি বলা হচ্ছে, সহ 14 দেশ বিপক্ষে, বাংলাদেশ সহ আরও কিছু দেশ ভোটদানে বিরত ছিল। আপনার এখন এই যে জায়গাটা তৈরি হয়েছে সেটা নিয়ে রাশিয়ার বক্তব্য হচ্ছে, জাতিসংঘ বেসিক্যালি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে। এখানে কিন্তু পুতিন কাকু ফ্যালেস্টাইনের নামও তুলছেন, যে জাতিসংঘের বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা পশ্চিমারা টার্গেট করে, সেটার পক্ষে জাতিসংঘের অবস্থান যায়। সারা পৃথিবীতে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে যেগুলোকে জাতিসংঘ আন্ডার এস্টিমেট করছে। তো কোথাও না কোথাও পুতিনের সাথে জাতিসংঘের বিভিন্ন সময় ধাক্কাধাক্কি হলেও এইবারের ধাক্কাটা একটা বড় ধাক্কা। এখন দেখা যাক পুতিন কাকু কী করে আর জাতিসংঘ কী করে। আসসালামু আলাইকুম।